নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা। পুজোর আড্ডা নিয়ে আমি মনীষা চলে এসেছি আপনাদের সামনে। জিও বাংলা প্রেজেন্টস পুজোর আড্ডা 2020-তে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমার সাথে রয়েছে একজন ক্লাব এবং ক্লাবের সদস্য। আসুন সরাসরি তাকে কানেক্ট করে নিই আমাদের এই লাইভ স্ট্রিমিং এ। নমস্কার, ওয়েলকাম টু জিও নমস্কার। বাংলা। আজ আপনার পরিচয় প্রথমে করিয়ে দিই। আজ জিও বাংলার পুজোর আড্ডা 2020-তে উপস্থিত রয়েছেন রামমোহন সম্মিলনী ক্লাবের একজন মেম্বার। নমস্কার নমস্কার অনির্বাণ সেনগুপ্ত, উনি ক্লাবের মেম্বার। নমস্কার, রামমোহন সম্মিলনী। রামমোহন সম্মিলনীর পক্ষ থেকে এই জিও বাংলার মাধ্যমে যে সমস্ত ভিউয়ার এটা দর্শক দেখছেন তাদেরকে জানাই পুজোর আগাম শুভেচ্ছা। আর মাত্র কয়েকদিন বাকি, এই সময় জিও বাংলার উদ্যোগে আমরা উপস্থিত হয়েছি কিছু পুজোর আড্ডা করতে, তাই তো? ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে আমাদের সাথে। ধন্যবাদ। তাহলে এবারে কত বছরে পড়লো এই পুজো? এবার আমাদের 76তম বর্ষ। কত বছর আমরা মানে প্ল্যাটিনাম জুবিলি, অনেক অনেক পুরনো পুজো, অনেক দিনের পুজো। গত বছর আমরা প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেট করেছিলাম, তো তাতেও জিও বাংলা আমাদের সঙ্গে ছিল। এই বছর আমাদের 76তম বর্ষ। আমরা আর কয়েকদিনের মধ্যেই আমাদের সমস্ত পুজোর যে প্রস্তুতি শেষ হয়ে যাবে, তারপর আমরা পুজোর আনন্দে মেতে উঠবো। এই যা সামগ্রিক পরিস্থিতি চলছে, আশা করি সেসব কাটিয়ে আমরা পুজোর আনন্দে মেতে উঠতে পারবো। নিশ্চয় নিশ্চয়, আমাদের এবছর যে পুজোটা হচ্ছে এটাই বড় খবর, তাই তো? নিশ্চয়ই, মানে করতে পারা যাচ্ছে যে এটাই। এবছরের পুজো অনেক ক্ষেত্রে আলাদা। কিভাবে প্রস্তুতি শুরু হলো, কতদিন আগে প্রস্তুতি শুরু হলো, আর এখনো পর্যন্ত কতটা প্রস্তুত আপনাদের পুজো? প্রস্তুতি দেখুন, আমাদের মোটামুটি একটা পুজো শেষ হয়ে গেলে, তার সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেলে, তারপরে মোটামুটি আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই পরবর্তী পুজোর প্রস্তুতি শুরু করি। এবছরও তার অন্যথা হয়নি, এবছরও সেরকম ভাবেই শুরু হচ্ছিল, শুরু হয়েছিল, কথাবার্তাও চলছিল, এগোচ্ছিল। কিন্তু মাঝখানে এই মার্চ মাসের শেষের দিক থেকে যে করোনা পরিস্থিতি তৈরি হলো, তারপরে আমরা ভেবেছিলাম এটা হয়তো সাময়িক 1-2 মাসের ব্যাপার, কিছুদিন অপেক্ষা করব, হয়তো এটা কেটে যাবে। তারপর বিশ্বব্যাপী যেভাবে এর প্রবাহ বাড়লো, এবং ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়, আমাদের পশ্চিমবঙ্গ এবং তার কলকাতা শহর কোনোটাই ছাড় যায়নি, তো আমরা সত্যি কথা বলতে কি ভয় পেয়ে গেছিলাম যে প্রথম কথা এই পরিস্থিতি কোন দিকে যাবে, দ্বিতীয় কথা এই পরিস্থিতিতে আমরা কিভাবে পুজো করব, যেখানে বাইরে বেরোনোটাই একটা বিভীষিকা হয়ে গেছিল যখন লকডাউন ক্লিয়ার চলছিল। সেই সময় আমরা তো বুঝতে পারছিলাম না এটা কবে থামবে। হয়তো মায়ের আশীর্বাদে এবং আমাদের এই সমগ্র পশ্চিমবঙ্গবাসী এবং এত পুজো পাগল মানুষের অদম্য ইচ্ছা শক্তির জন্যই বলুন, আস্তে আস্তে হয়তো আমরা দেখছি তার কিছুটা হয়তো কমেছে, মানে সেই প্রোটোকলটা নেই যার বাইরে বেরোনো যাবে না, সেই লকডাউন লকডাউন আস্তে আস্তে এখন নিউ নর্মালের মধ্যে আমরা ঢুকে গেছি। তার মধ্যে এই সেপ্টেম্বর মাসের শুরুর দিক থেকে আমরা মোটামুটি এগোচ্ছিলাম কিভাবে করা যায়, এখন আমরা প্রচুর প্রস্তুতি শুরু করেছি। আমরা অপেক্ষা করছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা কি দেন সেটা শোনার জন্য, কারণ কতটা কি মণ্ডপ করা যাবে, আগের মতো করা যাবে কিনা, কি কি বিধিনিষেধ থাকবে, সেটার জন্য আমরা একটু অপেক্ষা করেছিলাম। তো সেটা যখন উনি গত 25 তারিখে 24 তারিখে সেটা যখন ডিক্লেয়ার হয়ে গেল যে না যেরকম ভাবে আমরা চলি, একটা সামগ্রিক খোলামেলা প্যান্ডেল করে পুজোটা করা যাবে, সেই মতো আমরা এগিয়ে এবার প্রস্তুতি নিয়ে যে কটা দিন বাকি আছে তার মধ্যে মোটামুটি ভাবে করে খুবই ছোট করে এবার করতে হচ্ছে অবশ্যই, কারণ আর্থিক সংকটটা একটা বিরাট ব্যাপার। গত বছর আমাদের 75 বছর ছিল, এবার আমরা ভেবেছিলাম যে আরো একটু ভালো করে, আরো একটু বড় করে এগিয়ে নিয়ে যাব, কিন্তু বুঝতেই পাচ্ছেন যে সামগ্রিক যা পরিস্থিতি, আমাদের যা বিজ্ঞাপনদাতা বা যা স্পন্সররা, আমাদের যাদের সাথে কথাবার্তা হচ্ছিল এগোচ্ছিল, তাদের যেরূপ যেরূপ আমরা ভেবেছিলাম শুরুতে যে এভাবে পাবো বা যেটুকু সাপোর্ট পাবো, সেইটা হয়তো আমরা ততটা আশানুরূপ পাচ্ছি না, কারণ মার্কেটের অবস্থা সত্যি খুব খারাপ। তার মধ্যে যতটা করা পারা যায় সেইটুকু আর্থিক ভাবে ব্যালেন্স রেখে, যাতে মানে পুজোটাও সবার কাছে ভালো লাগে এবং যে বিধিনিষেধ গুলো আছে সামাজিক সুরক্ষা বিধিনিষেধ, সেগুলো যাতে প্রপারলি মেনটেন করা যায়, তার মধ্যে যতটুকু রাখা যায় সেটার উপর বেস করে আমরা এগিয়ে চলেছি। আশা করছি একটা ভালো পুজো, মানে মনের পুজো তো, মায়ের পুজো তো অর্চনা, সেটা তো হবেই, তার সাথে যেটুকু দেখে লোকের ভালো লাগবে সেই রকম একটা কিছু উপস্থাপনা রামমোহন সম্মিলন এবার কলকাতাবাসীর জন্য, পশ্চিমবঙ্গবাসীর জন্য রাখবে, এটুকু আশা করেই আমরা কাজ করছি।
খুব ভালো লাগলেন। কতটা প্রস্তুতি শুরু হয়ে গেছিল এবং কোন জায়গায় এসে হঠাৎ করে থেমে গেল? দেখুন, ওই মার্চের সময় তো প্রস্তুতি বলতে যেগুলো হয় কাগজে কলমে প্রস্তুতি, মানে প্ল্যানিং কতটা কি হবে, বাজেট করা, তার কিভাবে আপনাদের পুরো প্ল্যানিং চেঞ্জ করতে হয়, থিম চেঞ্জ করতে হয়। ভীষণ ভাবে থিমটা তো পুরোপুরি বদলে গেছে। সেই থিমে আমরা যে থিমটা ভেবেছিলাম সেই থিমে আমরা এগোতে এবার পারিনি, কারণ অতটা বাজেট কভার আপ করার মতো আমাদের এই যে সময়টার পরে নিউ নর্মাল শুরু হয়েছে সেখান থেকে পুজোর যতটুকু সময় টাইমলাইন তার মধ্যে অতটা বাজেট কভার আপ করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। সেই জন্য সেটাকে আমাদের প্ল্যান, যেটা আমাদের পুরনো প্ল্যান ছিল সেটা থেকে আমাদের সরে আসতে হয়েছে। এখন যেটা আমরা করছি সেটা মানে দ্বিতীয় প্ল্যান, যেটা মানে ওটা না হলে যেটা করা যায় সেইটুকুর মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। সেটা কিন্তু মানে বর্তমান পরিস্থিতিতেই আমাদের ভাবতে হয়েছে, মানে সময়ের সাথে চলতে চলতে সেই পরিস্থিতিতে আমাদের নিয়ে যেতে মানে এগোতে হয়েছে যে এইভাবে আমাদের এবার করতে হবে, আমরা বাধ্য, তার বাইরে যেতে পারবো না। দুটো কারণ, একটা হচ্ছে যে বাহ্যিক যে জাঁকজমক সেটা এবার করার মতো মানসিক পরিস্থিতিও আমাদের নেই, কারণ আমাদের এলাকার মধ্যেও প্রচুর মানুষ রয়েছে, আমাদের বন্ধু বান্ধব প্রতিবেশী যারা এই করোনার শিকার হয়েছেন, তারা সবাই সেরে উঠেছেন, সুস্থ আছেন, পুজোর মধ্যে সামিল হবেন, সবই ঠিক। কিন্তু এবং সামগ্রিক যা পরিস্থিতি, মানে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন, আমাদের চেনা জানা প্রচুর মানুষও প্রাণ হারিয়েছেন, তো সেখানে আজকে বাহ্যিক জাঁকজমকটা একটা মানসিক বাধা সত্যি। দ্বিতীয় কথা, পুজোটা করতে হবে এবং যে পুজোর জন্য যে বিরাট অর্থনীতি সেটাও যাতে ধাক্কা না খায়, একটা ব্যালেন্স রেখে যতটা আমরা করতে পারবো আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে ততটা করতে গিয়ে যেটুকু করা যায় সেটুকুই আমরা এবছর করছি। আচ্ছা আচ্ছা, আপনার আমাদের এই কথাবার্তার মাঝখানে আমাদের কিছু যারা দর্শক দেখছেন তারা, তাদের মধ্যে একজন লিখেছেন কিঙ্কর বর, গুড ইভিনিং, গুড ইভিনিং। সূর্যা রাইজিং লিখছেন নাইস, ধন্যবাদ। রমেন পাল লিখছেন শারদ শুভেচ্ছা রইল সবাইকে, আপনাকেও রইল শারদ শুভেচ্ছা। রিজু মন্ডল লিখছেন একদম ঠিক। অভিজিৎ আমাদের লিখছেন, অভিজিৎ মুখার্জি বলো দুর্গা মায়কে, একদম খুব ভালো, একদম সবাই ভীষণ পছন্দ করছে আপনাদের আমাদের এই কনভারসেশনটা, সব মানুষ অনেক কিছু ইনফরমেশন পাচ্ছে। এবার আমার প্রশ্ন হলো যে এই বছরই আপনাদের পুজোয় কি কি প্রিকশন থাকছে এবং কিভাবে আপনারা একটা হিউজ ক্রাউডকে, কারণ আপনাদের পুজোর অনেক অনেক দর্শনার্থী, এই পুরো ব্যাপারটাকে এই সিচুয়েশনে মানে এই মহামারী সিচুয়েশনে হ্যান্ডেল করবে? না, আমরা এবার যেটা রেখেছি, যেটা আমাদের মানে চিন্তা ভাবনা এবং সেটা নিয়ে আমরা কলকাতা পুলিশের আধিকারিকদের সাথে কথা বলেছি, আমাদের লোকাল যে ট্রাফিক গার্ড রয়েছে বা লোকাল থানার সাথে, যে আমাদের এবার যেটা চিন্তা ভাবনা আমরা এবার ওপেন করে দিচ্ছি যাতে গাড়ি গাড়ি করে প্রতিমা দর্শন, এর একটা অপশন আমাদের এখানে থাকছে, যেটা মানে দর্শনার্থীরা ইচ্ছা করলে গাড়ি থেকে না নেমে, যেহেতু একটা এখনো কোভিড এর একটা প্রিকশনারি ইয়ে রয়েছে সব জায়গায়, সেই জন্য যারা চাইবেন গাড়ি থেকে না নেমে দর্শন প্রতিমা দর্শন করে এগিয়ে যেতে পারবেন, যেটা আমাদের আমরা এই এই সুবিধাটা দর্শনার্থীদের উদ্দেশ্যে দিচ্ছি এবং আপনারা আমাদের আশা করব যে আপনারা আসবেন, এবং তার জন্য আমরা প্রপার ট্রাফিক গার্ডও থাকবে যাতে গাড়ির কোনো রকম জ্যাম বা অসুবিধা না হয়, স্মুথলি যাতে যেটা এগিয়ে যাওয়া যায়, কারণ আমাদের সামনে যে মানে মণ্ডপটা এভাবেই করা হচ্ছে যাতে সামনে দিয়ে গাড়ির একটা রাস্তা থাকে, তারা গাড়ি করেই প্রতিমা দর্শন করে বেরিয়ে যেতে পারে, যারা নামতে ইচ্ছা করবে তারা একটু এগিয়ে গিয়ে পার্কিং করে তারা নেমে দর্শন করতে পারবে, এবং দর্শনার্থীরা যারা হেঁটে প্রবেশ করবেন তাদের জন্য একটা আলাদা প্যাসেজ থাকছে মণ্ডপের মধ্যে প্রবেশ করার। এবং আমাদের চার যেহেতু তিন দিকটা খোলা, মানে আমরা মণ্ডপটা এমন ভাবেই করছি যাতে দূর থেকে প্রতিমা দর্শন করা যায়, অনেক দূর থেকে, মানে কেউ যদি চান ভিড়ের মধ্যে, কারণ ফিজিক্যাল ডিস্টেন্স যাতে মেনটেন করা যায় তার ব্যবস্থা থাকছে, আস্তে আস্তে সারিবদ্ধভাবে ঢোকানো হবে, ঢোকানোর সময় থার্মাল স্ক্রিনিং এর ব্যবস্থা থাকছে এবং স্যানিটাইজারের ব্যবস্থা থাকছে। আমরা যেটা প্ল্যান করেছি প্রত্যেক দিন সকালবেলা বা বিকেলবেলা যে কোনো একটা সময়, মানে হয় ধরুন তিনটে চারটের সময় বা একদম সকালবেলা মণ্ডপটি মানে রাস্তা এবং মণ্ডপের পুরো কাঠামোটাকে একবার স্যানিটাইজ করে নেওয়ার জন্য
যে স্প্রে করে যাতে স্যানিটাইজ করে রাখা যায়, তার সাথে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক এসবের ব্যবস্থা থাকবে। কোনো দর্শনার্থী যদি মাস্ক পরে না আসেন তাদেরকে আমরা মাস্ক দেবো, আপনি মাস্ক পরে প্রতিমা দর্শন করুন, এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। কেউ চাইলে এখান থেকে হ্যান্ড স্যানিটাইজার নিজের হাতে দিয়ে হাতকে জীবাণুমুক্ত করে প্রবেশ করতে পারবে। তাছাড়া থাকছে এখানে থার্মাল স্ক্রিনিং করেই সবাইকে ঢোকানো হবে। কারো যদি বেশি শারীরিক মানে শরীরের টেম্পারেচারটা যদি বেশি থাকে তাহলে তাকে আমরা অনুরোধ করব বাইরে অপেক্ষা করার জন্য, এবং সে বাইরে দাঁড়িয়েও প্রতিমা দর্শন করতে পারবে। এমনভাবেই আমাদের প্রতিমার কাঠামো মানে মণ্ডপের কাঠামো এবার তৈরি হয়েছে, তার মধ্যে প্রতিমা যেভাবে মা যেভাবে থাকবেন তাতে তিন দিক থেকে তাকে দর্শন করা যাবে পুরোপুরি। মানে মানুষজন যাবে, দর্শনার্থীরা আসবে, তিন দিক থেকে দর্শন করবে। প্লাস অতিরিক্ত যেটা সুবিধা দেওয়া হচ্ছে যে দর্শনার্থীরা চাইলে গাড়ি করে প্রতিমা দর্শন করে বেরিয়ে যেতে পারবে। আচ্ছা, গাড়ি করে আপনারা খুব ভালোভাবে ব্যবস্থা করেছেন, যারা হেঁটে আসবেন তাদের ব্যবস্থাটা কিভাবে থাকছে? হেঁটে যারা আসছেন তাদের, আমাদের রাস্তাটা যেহেতু চওড়া আমরা মণ্ডপটা একদিকে করছি, এবং সেখানে প্রথমে যারা হেঁটে আসছেন তারা ঢুকতে পারছেন, তাদের পরে গাড়ির একটা আলাদা চ্যানেল থাকছে, সেখান দিয়ে গাড়ি করে আলাদা মানে গাড়ি করে কেউ চাইলে ঢুকতে পারবে, এবং দুটোর মধ্যে কোনো কনফ্লিক্ট থাকছে না, কারণ সেটা পুরোপুরি আলাদা করে রাস্তা ব্যারিকেড। কারো অসুবিধা হবে না, এবং তিন দিক থেকে খোলা কারণে আরেকটা জিনিসও আছে, পুজো শুধু ধরুন দর্শনার্থীরা আসছে সবাই দর্শন করতে আসছেন সেটাও যেমন ঠিক, তেমনি যারা এলাকার পল্লীবাসীরা আমাদের যারা আমাদের পাড়ার লোকেরা যারা, তারা তো পুজো অঞ্জলি সন্ধি পুজো এগুলো তো দেবেন, তো সেখানে আমরা যাতে অসুবিধা না হয়, কারণ অঞ্জলি বা সন্ধি পুজো দুটোরই একটা সময়সীমা লিমিটেড থাকে, নির্ধারিত সময়সীমার মধ্যে ওগুলো পূরণ করতে হয়, তারপরে যাওয়া যায় না বা আগে করে নেওয়া যায় না, তো সে কারণে যেহেতু আমাদের মানে পল্লীবাসীদেরও একটা ইচ্ছা থাকে যে মায়ের অঞ্জলি দেবো, মায়ের সন্ধি পুজোয় তারা অংশ নেবে, তো সেখানেও যাতে অসুবিধা না হয় তার জন্য আমরা এই তিন দিক খোলামেলা ব্যাপারটা করেছি। মাইকে করে পুরোহিত মশাই অঞ্জলি যখন যে মন্ত্র করবেন সবাই একটু খোলামেলা ভাবেই দাঁড়িয়েই সেই অঞ্জলি নিবেদন করতে পারবেন মাকে, সেটার জন্য এই খোলামেলা ব্যবস্থাটা রাখা, দর্শনার্থীদের কথা ভেবেও যেমন এটা করা, প্লাস আমাদের পল্লীবাসীরাও যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়েন, কোন রকম অসুবিধা বা প্রবলেম কারো না হয়, কোভিড মানে যে দূরত্ব বিধি বজায় রেখে যাতে অঞ্জলি বা সন্ধি পুজোর ব্যবস্থা করা যায় সেটা ভেবেই আমাদের এইরকম ঘোষ লিখছেন ভালো ভালো। তো আমার একটা কথা জিজ্ঞেস করার আছে, পুজো মানে শুধু তো আর পুজো নয়, পুজো মানে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, অঞ্জলি দেওয়া, তো এবারে আপনাদের অঞ্জলির ব্যবস্থা এবং অষ্টমীর ভোগের ব্যবস্থাটা কিভাবে রাখছেন? ভোগ যেরকম আমাদের হয় সেরকম তো হবে, ভোগের তো কোনো রকম বিধিনিষেধ নেই, সেটা আমি জিজ্ঞেস করছিলাম। ডিস্ট্রিবিউশনটা নিয়ে আমাদের এবার একটু ওটা আমরা এখনো একটা ফাইনাল ডিসিশন দিতে পারিনি কি করব, কারণ ডিস্ট্রিবিউশনটা সত্যি তার মধ্যে একটা কিন্তু ছোঁয়াছুঁই ব্যাপার থাকবে, এবং সেখানে কি করা যাবে সেটা নিয়ে আমরা এখনো একটা ফাইনাল ডিসিশন দিতে পারিনি। মায়ের ভোগ যেরকম হয় মা ভোগ পাবে, এবার মায়ের এই আমরা সন্তানরা সেইটা ভোগটা কিভাবে আমরা নিজেদের মধ্যে বিতরণ করব সেটা এখন আমরা সত্যি বলছি সেটা ঠিক করে উঠতে পারিনি, সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা আলোচনা চলছে। মায়ের ভোগ নিয়ে কোনো সমস্যা নেই, মায়ের ভোগ নিয়ে না, আমি জানি সেটা সম্ভব। হ্যাঁ, মায়ের সন্তানদের সাধারণ দর্শনার্থী পাড়া সবাই বসে থাকে অষ্টমীর ভোগটা খাওয়ার জন্য, সেই হিসেবেই জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করব, আমাদের যে পুজোটা এখানে হয় সেটার মধ্যে দেখুন সমস্ত পুজোর প্রতি থিম মানে কি, থিম মানে একটা গল্প, একটা পরিবেশনা মানে একটা কিছু বিষয় বস্তুর উপর ভিত্তি করে একটা মণ্ডপ বা প্রতিমার রূপ দান করা, আকার দেওয়া, সেটা আমাদের সেরকম বলতে কি সেরকম আমাদের এবার থিম হচ্ছে মানে যেটা আমরা চিন্তা ভাবনা করেছি ঠিকানা এবার দিক শূন্য পুর, এই ঠিকানা এবার দিক শূন্য পুর, মানে ভবিষ্যৎ কি আমরা জানি না, আমাদের এই যে এখন আর্থ সামাজিক পরিস্থিতি সেটার ভবিষ্যৎ কি হবে, আগামী দিন আমরা আগামী দিন আমাদের জন্য কি নিয়ে আসছে আমরা কিছু জানি না, তার উপর নির্ভর বেস করেই আমাদের এবার এই চিন্তা ভাবনা, এবং থিম তো থাকছে, থিমের মধ্যে একটা মানে থিমের পরিবেশন তো থাকবে, সেটা দর্শনার্থী থিমের জন্য
থিমের জন্য এখনো মন্ডপ শিল্পীরা আছেন, যে যতজন মোটামুটি 15 থেকে 20 জন মন্ডপ মন্ডপ শিল্পী কাজ করছেন, আর প্রতিমা আমাদের কুমারটুলি থেকে তৈরি হয়, স্বপন পাল আমাদের প্রতিমা তৈরি নির্মাণ করেন, তার ওখানে প্রতিমা তৈরি হচ্ছে, আলোক শিল্পীরা এখনো এসে পৌঁছতি, মন্ডপ শিল্প মন্ডপের কাজ কিছুটা এগিয়ে গেলে মোটামুটি একটা ফাইনাল স্টেজে এলে তবে আলোর কাজকর্ম শুরু হবে। খুব ভালো, আপনাদের পুজো জমজমাট হোক, ভীষণ ভালো হোক, আমরা যাব, দেখবো, ভোগ খাবো, আর অবশ্যই জিও বাংলা আপনাদের সাথে আছে। থ্যাংক ইউ সো মাচ আপনার এই শোতে আসার জন্য, বিকজ সময়টা এতটাই কম, মানুষের ব্যস্ততা বেশি, তার মধ্যে থেকেও আপনি সময়টা বার করে আমাদের সাথে আজ এই পুজোর আড্ডায় চলে এসেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। পুজোর আড্ডা মানে পুজোর আড্ডা তো শেষ হয় না, কারণ কথা কখনো শেষ হয় না, আড্ডা শেষ হয় না, তবুও সময় সীমিত, তাই জন্য এবার আমাকে শেষ করতে হবে। একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, জিও বাংলা আগের বছরও আপনাদের সাথে ছিল, এই বছরও আছে অ্যাজ এ ডিজিটাল মিডিয়া পার্টনার, তো সেই জন্য কি কোনো আলাদা প্রস্তুতি? হ্যাঁ, জিও বাংলার জন্য তো অবশ্যই আলাদা, জিও বাংলার জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কখন জিও বাংলার ফোন আসবে আমাদের যখন পুজোর প্রস্তুতি শুরু হয় সেই সময়, কারণ আগের বছর 75 বছরে জিও বাংলা আমাদের সাথে এতটাই সহযোগিতা করেছিল, আমরা সত্যি জিও বাংলাকে মানে আবার ধন্যবাদ জানাই, আগের মানে গত বছর 75 বছর আমাদের প্রত্যেকটি ইভেন্টে প্রত্যেকটি প্রোগ্রামে আমরা যখন ডেকেছি, এমনকি 1 ঘন্টার ব্যবধানে আমাদের কোনো একটা সেলিব্রিটি কিছু অনুষ্ঠান হতে চলেছে আমরা জিও বাংলাকে খবর দিয়েছি, জিও বাংলা ঠিক তার টিম নিয়ে এখানে উপস্থিত হয়েছে। আমরা আশা করবো এই বছর কতটা আমাদের কি অনুষ্ঠান হবে জানি না, তবু যত রকম ভাবে আমরা চাইবো মানে আশা করবো জিও বাংলা সেইভাবে আমাদের সঙ্গে থাকবে, এবং আমাদের এই মণ্ডপে আমাদের পল্লীর মধ্যে যেটুকু আমরা করতে পারবো এই বছর মানুষজনের জন্য সেটা সারা বাংলায় জিও বাংলার মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে পারবো, এবং সারা বাংলা কেন সারা বিশ্বে জিও বাংলার মাধ্যমে আমরা সেটা ছড়িয়ে দিতে পারবো। রামমোহন সম্মিলনী যা এবছর মানে 2020তে এই পরিস্থিতিতে যেটুকু আমরা উপস্থাপিত করতে পারবো আশা করবো জিও বাংলা সেটাকে আমাদের বিশ্বের কাছে ছড়িয়ে নিয়ে যাবে, বিশ্বের দরবারে পৌঁছে। এবছরে আমাদেরও অনেক চেষ্টা থাকবে, যেন আগের বছরগুলোতে আমরা যেভাবে আপনাদের সাথে ছিলাম এবছরও আমরা সবাই থাকতে পারি। অনেক ধন্যবাদ অনির্বাণ বাবু এই শোতে আসার জন্য, আবার দেখা হবে। ধন্যবাদ, নিশ্চয়ই নিশ্চয়ই, ধন্যবাদ, দর্শনার্থীদের ধন্যবাদ, নমস্কার। আপনারা পুজোর আড্ডাতে শুনে নিলেন অনির্বাণ সেনগুপ্তর কথা, এরকম আরো নতুন নতুন পুজো কমিটির মেম্বারদের কথা শুনতে হলে দেখে থাকুন জিও বাংলার পুজোর আড্ডা 2020, আর তার জন্য অবশ্যই দেখতে হবে কি জিও বাংলা। আমি মনীষা, আবার ফেরত আসবো, নমস্কার।